কি খেয়ে এর মা একে জন্ম দিয়েছিল ঠাউর করতে পারছি না, বিশ্বাস করুন বন্ধুরা। মানে যত দেখছি আর ততই অবাক হয়ে যাচ্ছি মানুষের কোন পর্যায় পর্যন্ত গিয়ে পয়সার দরকার হয়। ঠিকই শুনছেন, আমি পয়সা, ডলার, রেভিনিউ এইসব এইসবের কথা বলছি। আমি নিতে পারছি না জাস্ট, আপনারা নিতে পারছেন কোন পর্যায়ে গিয়ে এ ভিডিও করতে হচ্ছে একে বা ভিডিও দিচ্ছে? সেই পুরনো কাসুন্দি টেনে এনে ভিডিও ক্লিপস দিয়ে, এইটা পরিষ্কার, এইটা পরিষ্কার জলের মতন মালকিন, মানে মন্দিরার সাথে এর কোনো যোগাযোগ নেই বা মন্দিরা একে কোনো রকম কথা সাপ্লাই করছে না। আর এই কথা সাপ্লাই না করার জন্যেই আজকে 360 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য ধরনের ভিডিও করছে। আমি জানি না ভবিতব্য কী বলে বা কপালে কী লেখা আছে, তবে আমার মতে খুব তাড়াতাড়ি এই রকম ক্যারেক্টারের মানুষ তো না, মানুষ নামে কলঙ্ক, খুব তাড়াতাড়ি এইসব মানুষরা ওয়াইটিতে না গেলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ যাকে বলে, ক্ষতি তো খুব ছোটোখাটো কথা, সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি কেন বন্ধুরা, তার আগে ইন্ট্রোটা অবশ্যই করে, হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, যেটা বলতে বসেছি অ্যাকচুয়ালি কেমন যেন লাগছে, আসলে ঘুম থেকে উঠেছি তো তারপরে ভিডিওটা করতে বসলাম। তা আমি বলছি যে কেন বলছি যে এইসব মানুষরা থাকলে মানে সর্বনাশ ডেকে আনবে কিছু মানুষের জন্য। তুই যদি জানিস, অ্যাকচুয়ালি তুই বলেইছিলি যে তুই যদি তোর কথার মানে খিলাপ করিস, খিলাপ মানে হচ্ছে তোর সাথে যোগাযোগ যদি না রাখে, তোকে যদি তথ্য মানে প্রচারকারী, তুই তো ওকে তথ্য প্রচার এবং পাচারকারী, পাচার যদি না করিস তাহলে তোর এগেনস্টে ভিডিও নামাবে। সেটা অলরেডি শুরু হয়ে গেছে, মানে মালকিন মানে মন্দিরার এগেনস্টে কিন্তু ও ভিডিও করা শুরু করে দিয়েছে। এবং কী মারাত্মক ধরনের কথা বললো বন্ধুরা, খুব খেয়াল করবেন। আচ্ছা, আগে তো দোষারোপ করলো মন্দিরাকে, যে দোষারোপটা আরও ডে ওয়ানে করা উচিত ছিল, এখনও বোঝাতে বসেছে যে আমি আমার স্বার্থেই গেছিলাম, তাই কি? হ্যাঁ, আচ্ছা দেখে ওইটা ছাড়, আমি যেটা বলছি কি ভয়ঙ্কর কথা বলছে, যে ভয়ঙ্কর কথা মানে আমরা উদ্ধার করতে পারছি যে যে বুলবুলিতে ধান খেয়ে খেয়ে চলে যাচ্ছে, বুঝাতে বললাম বুলবুলি কী, ধান কী, আর কি কি খেয়ে খেয়ে চলে যাচ্ছে। তাহলে তুই এখন সোমনাথকে সতর্ক করে দিচ্ছিস যে বিশাল বিপদ অপেক্ষা করছে বা বিশাল বিপদের মধ্যে দিয়ে সোমনাথ যাচ্ছে, কিন্তু সোমনাথ টের পাচ্ছে না যে কী হতে চলেছে, কী হচ্ছে। আজকে দেখ তোর মুখে চরম চরম করে মানে পটি মাখা জুতো মারছে, যেটা তুই বলছিস, তারপরে সেটা যখনই সে খণ্ডে দিচ্ছে তখনই তুই বুঝতে পারছিস যে আমার সাথে সে শত্রুতা আরম্ভ করে দিয়েছে বা আমাকে মিথ্যেবাদী প্রমাণিত করছে না, তুই অলরেডি হয়ে যাচ্ছিস নিজে থেকে। সে একটা নাটুকে মহিলা, পরিবারটাই তার নাটুকে, সে আমরা দেখেছি, তার বাবা তার মা অবশ্যই করে সে। তাহলে সে কখন মনে করবে যে সিঁদুর পরবো, আবার কখন মনে করবে সে সিঁদুর মুছে ফেলছে শ্যাম্পু করে? তা সেই জায়গায় দাঁড়িয়ে তোর প্রথম দিনের যে ওই যে অঙ্গীকারপূর্ণ যে কথাটা বলেছিলি যে কার নামে সিঁদুর পরছিস এত সুন্দর করে জানি, তারপরে তোর মুখে একটা জুতোর বাড়ি করলো, তারপরে দেখলি সিঁদুর পড়ছে না, তখন তোর তো দেখলি বাবা আমার তো গ্রহণযোগ্যতা একই নেই, তারপরে এইসব ভুলভাল ভুগছি। হ্যাঁ, তখন তুই বলি তোর স্বামীটা এখনও বেঁচে আছে মানে সোমনাথ, সিঁদুরটা অন্তত পর, তারপরে তো প্রচণ্ড একটা স্পিচ দিয়ে দিলি শাঁখা পরা আর সিঁদুর না পরার পিছনে। আসলে তা না, আসলে যতখানি তোর থেকে নেয়ার তোকে দিয়ে প্রচার করার, বুঝলি তো, ওও চিনে গেছিলো যে তুই অপপ্রচার করতে তুই খুব ভালো পারিস, ও জানতো, যার জন্যে দেখেছিস না এত মানুষ থাকতে তোর কেন কাজটা সে বেছে নিল, তাই না? তুই আর এক ডাকে তোর ভিডিও দেখলাম তোর হাতে কোনো রকম ছড়ে যায়নি, কিচ্ছু হয়নি, মানে ওই যে তোর স্ক্রিন গার্ডটা ভিং মানে চৌচির হয়ে যাওয়ার পরও তুই ভিডিও করেছিস, মাছ ভাত খেয়েছিস, নুন খেয়েছিস, সেই নুনের জন্য তুই গুনগাইছিস। কিন্তু কী বলতো, ও এমন একটা মহিলা দরকারি স্বামীকেও বিক্রি করতে ছাড়িনি, দরকারি যতটা স্বামীর থেকে নেয়ার ততটাই নিচ্ছে, যেটা আজকে তুই আবার মানে তোর ভিডিওর কন্টেন্ট নেই, তুই বাড়ানোর জন্য বললি যে কী হচ্ছে বুলবুলিতে ধান খেয়ে খেয়ে নাকি চলে যাচ্ছে। দেখ এটা স্বাভাবিক, এত ঘটনা ঘটছে, আগে অনেক বড় কিয়া করেছে, তার স্বামী বলেছে, এইটাই যেন মানে কী বলবো, মানে তুই যেমন রস পছন্দ করিস, মানে রৌদ্র রস, তামুক রস, কত রসের কথা জানিস রে মাইরি, বাপরে বাপ, রসের সেই কোন পর্যায়ে গিয়ে তুই রসের বার্তাগুলো দিচ্ছিস, মা গো মা, আজকে কীরকম যেন মানে অনধিকারভাবে অনধিকার চর্চার মধ্যে দিয়ে তুই সোমনাথের দিদি হতে খুব তোর মন চাইছে, খুব বোঝা গেল ব্যাপারটা জানিস তো। এই সোমনাথকেই একটা সময় প্রচুর প্রচুর ভর্ৎসনা করেছিলি, জুয়ারি, মালু,
কুইরা, জম কুইরা, তোর কোনো দিন তোর উন্নতি হবে না, তুই নিজে কি পরিবারকে সামলাতে পারিস না, তুই রোজগার করে বউকে খাওয়াতে পারিস, হ্যাঁ একদম বাকডুম 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 প্রচুর, সেগুলো আশা করি সোমনাথ ভুলেনি, আমরা তো ভুলবই না। আজকে তোর কীরকম মানে দিতে হলো না, সেই যে সোমনাথ ক্যামেরার সামনে তোর নাম করে করে তোকে দোষী সাব্যস্ত করছে, আর এখন তোর রাগ হচ্ছে তোর মালকিন মানে মন্দিরার উপর, কেন সেদিন তোর বলার পর তার হোশ এসছিল যে না তুই দায়ী নয়, তুই বলবি, তার মানে তুই বলতে বলেছিস বলে সে বলেছে, আর যেটা সোমনাথ বলেছে তুই দায়ী এবং দোষী, যেটা দেখেছে সোমনাথ সেটাই বলেছে সোমনাথ। তাহলে দেখ, তুই তাকে প্রেশার দিয়েছিস যে আমি দোষী নয়, সারা ওয়াইটি আমায় দোষী সাব্যস্ত করছে, তুমি ভিডিওর মাধ্যমে বলো, কমিউনিটি পোস্ট না, মানে তুই ওকে প্রেশার দিয়ে করেছিস যে আমি নির্দোষ, আর যে সঠিকটা জেনেছে সোমনাথ একা না তো, না সোমনাথের শাশুমাও ছিল মানে তোর মালকিনের মা, সে তো আর মিথ্যে বলবে না, নাকি রে তার ওখানে স্বার্থ ছিল তোর মতো না, তাহলে সোমনাথ যেটা দেখেছে সেটা বলেছে, আর তুই মালকিনকে দিয়ে সেটাই বলেছিস যেটাই তুই নির্দোষ প্রমাণিত করতে চেয়েছিস, সেটাই তাই না? এতদিন পর তোর মনে হলো যে সোমনাথের আমি অযাচিত দিদি হই, মানে সোমনাথ পাত্তাও দেয় না, সেইখানেও তোর যেতে হচ্ছে, তোর ওই পুরোনো কাসুন্দি নিয়ে এসে ভিডিও মারতে হচ্ছে, তোর অবস্থাটা তুই বলতো কোন পর্যায়ে চলে গেছিস, তুই কিচ্ছু দেখানো নেই, কিচ্ছুটি না, এই আমরা জানি মা বাবা সন্তানদের জন্য, সন্তানদের জন্য সব ধরনের স্যাক্রিফাইস করে, যেখানে নিজের ক্ষতি হবে জেনেও, বুঝেছিস, সেইখানে সবাই দেখতে পাচ্ছে যে জয়ীর কথা না তার মা চিন্তা করছে না তার বাবা চিন্তা করছে, তোকে নতুন করে বলতে হবে না, আশা রাখি বুঝতে পারছিস, হ্যাঁ তোর মতন খেলোয়াড় বদ খেলোয়াড় মানে মানুষের ক্ষতি হোক, যাকে আজকে আমি কাছে টেনে নিয়েছি এক সেকেন্ড লাগবে না স্বার্থের বাইরে গিয়ে কথা বলেই তাকে দূরে ঠেলে দেয়া, করছিস, মালকিনকে এখন তোর ছোট দেখাতেই হবে, কারণ মালকিনের থেকে কোনো তত্ত্ব তোর কাছে এসে পৌঁছাচ্ছে না, কিন্তু তুই বলেই যাচ্ছিস আমি জানি, এরপর ওফর করে দেবো, ওরা বলুক আমি জানি বলবো না, আমি সব জানি কিন্তু বলবো না, ওরা ছুঁয়ে যাক, মানে তুমি বোকা চু পেয়েছো দর্শকদের, তোমার মতন তুমি একটা চু, তাই তুমি মনে করছো সবাইকে চু বানাবে, তোমার ওই মানে হাতের অঙ্গুলি হেলনে তুমি যেমন নাচাবে দর্শকরা তেমন নাচ করবে, তাই না? সত্যি অবাক লাগে, মানে আর কিছু তোর কিন্তু বলার নেই, বলে দিয়েছিস রাহুলের সাথে শারীরিক সম্পর্ক করেছে, মানে শারীরিক সম্পর্ক মানে কি মানে বেডটাকে অ্যাক্টিভ করেছে, মানে যেটা তুই MSL-এর মধ্যে খুঁজেও পাসনি কিন্তু করার চেষ্টা করে গেছিস, আর যেখানে পেয়েছিস সেখানে এখন ভাঙিয়ে ভাঙিয়ে তোর খেতে হচ্ছে, তোর ক্যারেক্টারটা মানুষ জেনে গেছে, হ্যাঁ আজকে সোমনাথের কোটে বল মানে সোমনাথকে কাছে টানার চেষ্টা করছিস, আর মালকিন সে কী দোষ করলো, তোকে কোনো তথ্য দিচ্ছে না বলে, হ্যাঁ কারণ তুই যা বলছিস সেটাই দেখছিস উল্টো হচ্ছে, উল্টো পুরাণ, সিঁদুর পড়েছে, ও কার নামে সিঁদুর পড়েছে, কাল থেকে অন্য না নিলে কী বলবি, কী বলবি যে মানুষটা ভরা বাজারে বিক্রি হয়ে গেছে টুকরো টুকরো আকারে, চরিত্রের চটা নেই, সে একটা অন্য দিয়ে তার চরিত্র ঢাকছে, সেটা নাকি রাহুলের কথায়, আমি আর পারি না, মনে হচ্ছে কী বলতো, মনে হচ্ছে মানে রাহুলই স্বামী রেখে গেছে একটা পরপুরুষের বাড়িতে এবং সে ওয়াচে রেখেছে, মানে গল্পের গুরুকে কোথায় তুলে দিচ্ছিস বোঝা ভার, কিন্তু করে যা প্রচেষ্টা করে যা, সফল হতে পারবি না কোনো দিন, পারবি না, সত্যের সাথে থাকলে ভালো হয় জানিস তো, আর ন্যায়ের সাথে থাকলেও ভালো হয়, তুই তো বেছে নিয়েছিস মিথ্যে অন্যায় এইসব পদগুলো, আর রোজ তোকে বলতে হচ্ছে আমি নিরপেক্ষ, আমি সত্যি কথা শুনতে ভালোবাসি, সত্যি কথা বলতে ভালোবাসি, তারা বলে বলতো যারা ডাকটুকাটা মিথ্যেবাদী, যাদের কথার কোনো গুরুত্ব নেই, গ্রহণযোগ্যতা নেই, আবার আরেকটা আরম্ভ করেছিস আমার স্বামী আমাকে ভালোবাসে, এটাও তোকে বলতে হচ্ছে না, চিন্তা কর, কিছু নেই তো বলার ভিডিওতে দেখানোর, দেখি তুই আর কী কী দেখাতে পারিস, পুরনো ভিডিও ক্লিপস এনে তোর ভিডিও মারতে হচ্ছে, আর নতুন করে এই যে তোকে দোষারোপ করেছে, দোষী সাব্যস্ত করেছে সোমনাথ, এখন নতুন করে তোর মন্দিরাকে মানে মালকিনকে বলতে হচ্ছে যে তুমি কেন সেদিন বলনি, অনেক দেরি করে ফেলেছিস, তোর মুখোশটা টুকুশ করে খুলে গেছে, আর সেই খোলা দেখে আমার পটক করে মুখে হাসি চলে এসছে, চল এটুখানি বলার ছিল, তোর ভিডিও আর নেওয়া যাচ্ছে না, কেন বলতো, মানে যা মানুষে জেনে গেছে সেইটাকে আবার নতুন মোড়কে আনার চেষ্টা করছিস, যে খাও বাসি তো কী হয়েছে, খাও, মানুষ প্রচুর ওয়াইটি খুললে প্রচুর কন্টেন্ট আছে, মানুষের অনেক ক্রিয়েটারদের দেখানোর জিনিস আছে, সেইগুলো দেখবে, তোর এই বস্তা পচা জিনিস কেন দেখবে, যাদের মধ্যে কোনো দিন কিছু নোংরামো দেখিসনি, পরকিয়া দেখিসনি, চামড়ার ব্যবসা দেখিসনি, রাখেল রক্ষিত হতে দেখিসনি, সেই পরিবারটাকে আদা জল খেয়ে লেগে গেছিলি কিন্তু বিধির বিধান স্বাদ বাদ মানলো, আর যেই জিনিসটা মানে তুই পছন্দ করিস বলে তো এতগুলো জোড়াতে পেরেছিস এবং সুন্দর বিশ্লেষণ করে করে বলিস, মানে যেগুলো তোর জীবনে ঘটেছে, যেমন মাল খা মাল্লু মাল পিয়ঙ্গে সে মাল খাওয়া যে তোর কতটা তুই জানিস সুন্দর ব্যাখ্যা দিয়েছিস, সেরকম মানে পরকীয়ার উপর তোর এত মানে কী বলবো ডিগ্রি নিয়েছিস
যে পরকীয়া করছে তার হাত ধরতে গেছিলি, যে পরকীয়াটা বিষয়ে আমি আমি করে দাও, আমি তোমার পিছনে আছি। তোর মালকিনী তোর হাতটা ছেড়ে দিল না কিরে? মালকিনী বেইমানি করলো না তোর সাথে? চল, এইটুখানি বলার ছিল, আবার আসবো যদি মনে হয়, কিন্তু ভুল ভাল মানুষকে বোঝাস না, ঠিক আছে? সোমনাথের যদি কিছু হয় বা তুই যেই ইঙ্গিত দিয়ে গেলি, পুরো দায় তোর থাকবে। আবার বলছিস প্রুফ নেই, তাহলে প্রুফ ছাড়া তুই কথা বলছিস শোনো, প্রুফ ছাড়া তুই MSLদের দিনের পর দিন তুই দোষী সাব্যস্ত করার চেষ্টা করে গেছিলি, কিন্তু পারলি না, তারা তাদের জায়গায় রয়েছে। তুই আবার উইদাউট প্রুফ, না আমি প্রমাণ নেই আমার কাছে, তাহলে বলছিস কেন প্রমাণ ছাড়া এরকম কথা? ঝেঁটাতে হয় জানিস তো, তোকে বাড়ি থেকে টেনে বের করে না মহিলা দিয়ে প্যাদানো উচিত, আর খুব জলদি তোদের পাড়ায় গিয়ে মহিলা সমিতি ক্লাব এদের জানানো উচিত কোন পর্যায়ে নেমে গিয়ে তুই ভিডিও করছিস শুধু পয়সার জন্যে, পয়সা পয়সা পয়সা, আর নিজেকে বিক্রি করছিস। HSG করবো দিল্লিতে গিয়ে, ওই দিল্লি ছাড়া আমি কোথাও করতে পারবো না। মানুষকে বলছিস তোমরা সাজেশান দাও, কিন্তু তাদের সাজেশনের এসটাও তুই নিচ্ছিস না, তাহলে তুই স্বাধীন জেতা। তুই তোর স্বামীকে সম্মান দিস না, শ্বশুর শাশুড়ি কথা আর বলবো না, কারণ তাদের দিস না, তাদের দেখাস না, তাদের যে অস্তিত্ব আছে আমরা টেনে টেনে বার করি যে তারা আছে ওই পরিবারে। চলো এইটুকুনি বলার ছিল, একটা বেবুসে মহিলা, আবার আসবো বন্ধুরা যদি পারি, টাটা।